তো গাইস আজকে আমাদের বাড়িতে যে যে গেস্ট আসার তারা চলে এসেছে দেখে নাও গেস্ট এই যে বুনু এসেছে এটা টুনি বদি এসেছে আর এটা বদল আমার দ্বিতীয় বাবা ও দাঁত ভালো না আছে দেখাচ্ছে না কে আসে আসো আসো ভেতরে আসো তো এইখানে দাদা এসে গেছে দাদা মানে এটা টুনির বর পাপ্পা দাদা আরে মিষ্টি নিয়ে আসছো দেখি মাগো এত মিষ্টি আমি উঠে খাবো আর খেজুর তোকে কিচ্ছু দিব না এই যে কালো জাম কালো জাম আর এটা কি একটা হবে কিছু একটা সবাই চলে এসেছে এখন আমার স্নান হয়নি তো এখন স্নানে যাব এই যে সবাই বসে আছে সবার বলে খিদা পাইছে তো যাই আগে স্নান করে আসি তারপরে ভাত খাওয়া হবে তো স্নান করে এই যে রেডি হয়ে গেছে এখন সবাইকে খাওয়ার বেড়ে দিব তো চলো যাওয়া যাক খাও দেখো কেমন হয়েছে আমি তো রান্না করিনি মা রান্না করেছে এখানে বোতল খাচ্ছে নামায় না বাটি গুলো এমনি সাদা বলো দাদা কেমন খেলে দারুন তো এই যে আমরা খেতে বসেছি এই যে বৌদি খাচ্ছে এই যে বুনু হাসিস কেন বৌদি তো হয় বল একটু কেমন হয়েছে মাংস দিয়ে বুড়া দিদি চাটনিটা কেমন হয়েছে চল কাকে দিবি বুনু এগুলো দুপুরে খায় পেট ভরে নাই আবার খাচ্ছে পেট বসে যদি মন পড়ে না একজন আবার মায়ের থেকে ভাগ বসাচ্ছি খাইনি তো গাইস এখন দাদা এসেছে এই যে দেখো লিচু খাচ্ছে তা আমাদের জন্য লিচু আনছে চকলেট আনছে মিষ্টি আনছে তো এখন একটু ঘুরতে যাব তো যদি ঘুরতে যাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখতে থাকো তো আমরা এখন মেলায় যাচ্ছি আমি এই যে দাদা এই যে ভাই আর সামনে আছে মা বুনু টুনি চলো এই যে বুনু মা আর টুনি টোটোতে উঠে গেছি আমরা টোটো অনেক দূরে নামিয়ে দিয়েছে এখন হেঁটে হেঁটে যেতে লাগছে চলো হেঁটে হেঁটে যাই মেলা কতদূর রাস্তার মধ্যে নো পার্কিং করে দিয়েছে এদিক দিয়ে আসতে দিচ্ছে না তো চলো এখন হেঁটে হেঁটে যাই আর উপায় নেই চলে এসেছি চলো দেখাই
500 তো আমরা যেহেতু জামাই ষষ্ঠীর দিন মেলাতে গিয়েছিলাম, সেদিন মেলাতে প্রচুর ভিড় ছিল, সেরকম কেনার মতো কিছুই ছিল না, তাই আমি একটা ব্যাগ নিয়েছিলাম। এই ব্যাগটা 100 টাকা দিয়ে নিয়েছি, ওইখানে 100 টাকা করে সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল, তো আমার এই ব্যাগটা পছন্দ হলো তাই নিয়ে নিয়েছি। টোটো থেকে নেমে গেছি, চলো যাওয়া যাক বাড়ি। কোথায় বাবা আমার বাড়িটা? বাবা আমার বাড়িটা কই বলো তো তুমি একটু। হরির দোকানের সামনে। তো মেলা ঘোরা শেষ হয়ে গেল, এখন ড্রেস চেঞ্জ করে রেস্ট নেব। আজকের ভ্লগটা এতটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।